জাতীয় শোক দিবস উপলক্ষে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই সাথে 15 আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। বিস্তারিত কাসরামদের রিপোর্টে। প্রতিবারের মতো এবারও জাতীয় শোক দিবস উপলক্ষে এই বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করে এশিয়ান টেলিভিশন ও বঙ্গবন্ধু সৈনিক লীগ। মিলাদে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপির সাথে অংশ নেন দেশবরেণ্য আলেমগণ। দোয়ার পূর্ববর্তী আলোচনায় অংশ নিয়ে আলহাজ হারুন রশিদ সিআইপি করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানান। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়াও চান তিনি। দেশ বিদেশ বিশ্বের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীর কোন তুলনা নাই, নাম্বার ওয়ান প্রধানমন্ত্রী বিশ্বের ভিতরে স্বীকৃতি পেয়েছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এবারে যে করোনা নিয়ে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন করে যাচ্ছেন এবং বন্যা নিয়ে সারা বাংলাদেশের নজিরবিহীন। পরে ঢাকা 5 নির্বাচনী এলাকার উন্নয়নে নিজের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে আসছে উপনির্বাচনে আসন থেকে মনোনয়ন পেলে নিজের জীবনকে জনগণের কল্যাণে উৎসর্গ করবেন বলে জানান এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপি। আমাদের ঢাকা 5 এর মানুষ এখনো আপনারা এই বিশ্রীলে বাইরে যেতে পারে না, আরো এক আর থেকে কমল পর্যন্ত পানি। আমি ঢাকা 5 এর জন্য আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ। আর মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যে কোনো কাজ আমি করতে পারি ইনশাল্লাহ। আমার কাজ করে আমার ধর্ম, কাজে আমার সব কিছু। পরে 15 আগস্টের শহীদ এবং বঙ্গবন্ধু পরিবারের জীবিত সদস্যদের জন্য দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পিতা আমাদের পিতা রাজনৈতিক পিতা তার জন্য সবাই রব্বি রহম কাউসার আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা।